বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে এত কিছু করার পরও মানবিক বিবেচনার প্রশ্ন কেন আবার উঠবে, এ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তাকে খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন। মানবিক বিবেচনার তো সেখানে হয়েই গেছে, আজ এই প্রশ্ন উঠবে কেন? এত কিছু করার পরও কেন আবার এই প্রশ্ন উঠবে যে আমরা মানবিক হচ্ছি না? আমি যেটা বলেছি সেটা আইনের দিক থেকে বলেছি, এখন মানবিকতা দেখাতে গেলেও আমাকে আইনেই যেতে হচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে করা আবেদন নিষ্পত্তি হয়ে গেছে, এখন নতুন করে ওই আবেদন বিবেচনার সুযোগ নেই, তাকে আইন অনুযায়ী জেলে গিয়েই আবেদন করতে হবে, এটাই আইনের কথা। এ সময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে নতুন করে করা আবেদনে আইনের কোনো ধারা উল্লেখ ছিল না বলে জানান আইনমন্ত্রী। এবং তখন ফৌজদারি কার্যবিধির 401 ধারায় আমরা এই ওনাকে ওনার যে দণ্ডাদেশ সেটা স্থগিত রেখে আমরা ওনাকে মুক্তি দিতে পারি, এটা প্রভিশন আছে। এখন সেই 401 ধারা উপধারা একই যেটা আছে সেটা হচ্ছে যে শর্তযুক্ত অথবা শর্তমুক্ত সাসপেনশন অথবা কমপ্লিট রেমিশন সব আছে। তাকে সেই যে দরখাস্তটা ছিল সেই দরখাস্তটাকে একটা 401 ধারা দরখাস্ত হিসেবে গণ্য করে সরকার নির্বাহী আদেশে তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্ত মুক্তি দিয়েছে। শর্তের মধ্যে ছিল এই যে তিনি বাসায় চিকিৎসা নেবেন, বাসায় চিকিৎসা নেবেন মানে হাসপাতালে যেতে পারবেন না এমন কথা না, কিন্তু হাসপাতালে গেছেন সেখানে কিন্তু আমরা কোনো বাধা দিই। আরেকটা হচ্ছে তিনি বিদেশ যেতে পারবেন, এবং তারপরে আছে 401 ধারার উপধারা 2, 3, 4, 5, 5, 6 এবং এই কোনটার মধ্যে কিন্তু নাই যে অ্যাপ্লিকেশনটা আবেদন পত্রটা একবার ডিসপোজ করা হয়েছে ওটা কান দিয়ে নতুন করে আবার ওটাকে ইয়ে করা, এটা কিন্তু কোন আইনে নাই। এবং এটাকে আইনি ভাষায় বলা হয় পাঁচটি ক্লোজ ট্রানজাকশন, এটা এটা নিষ্পত্তিকৃত। আমার বক্তব্য হচ্ছে আমি এখন নিষ্পত্তিকৃত কোন দরখাস্ত আবার নতুন করে যদি রিভাইভ করি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি,